আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি ইলেকট্রিশিয়ান এবিসি লাইসেন্সের বিসি শ্রেণীর ভাই ভাই করা প্রশ্নসমূহ নিয়ে আলোচনা করব। আশা করি পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। যে সকল ভাইয়েরা বিসি শ্রেণীর জন্য আবেদন করেছেন তাদেরকে হাউজ ওয়ারিং এবং মোটর কন্ট্রোলিং থেকে কোশ্চেন করা হবে। হাউজ ওয়ারিং থেকে যে কোশ্চেনগুলো করে থাকে বিভিন্ন প্রকার সুইচের কানেকশন করে দেখাতে বলে, যেমন থ্রি গ্যাং সুইচ, ফোর গ্যাং সুইচ, ফাইভ গ্যাং সুইচ, টু এ সুইচ ও ইন্টারমিডিয়েট সুইচ। এই সুইচগুলোর কানেকশন সম্পর্কে ভালোভাবে ধারণা রাখবেন। ম্যাক্সিমাম পরীক্ষায় এগুলো থেকে কোশ্চেন করে থাকে। এছাড়া সিলিং ফ্যান থেকে দুই একটি কোশ্চেন করে থাকে, যে সিলিং ফ্যানের কোনটি স্টার্টিং কয়েল, কোনটি রানিং কয়েল, এবং অ্যাভোমিটারের সাহায্যে স্টার্টিং কয়েল ও রানিং কয়েল পরিমাপ করে দেখান। টেস্ট ল্যাম্পের সাহায্যে কীভাবে রানিং কয়েল এবং স্টার্টিং কয়েল চেক করবেন, ক্যাপাসিটর কানেকশনের নিয়ম। এছাড়া আরও কোশ্চেন করে সিলিং ফ্যানের কয়েলকে কয়ভাবে বাঁধা যায়। সিলিং ফ্যানের কয়েলকে দুইভাবে বাঁধা যায়, চেন কয়েল ও বক্স কয়েল। অর্থাৎ এই সিলিং ফ্যান সম্পর্কে যাবতীয় ধারণা রাখবেন। এছাড়া মোটর কন্ট্রোলিং থেকে যে সকল প্রশ্নগুলো করে থাকে, এই ডোল স্টার্টার থেকে বেশ কিছু প্রশ্ন করে। এই ডোল স্টার্টার দেখে জিজ্ঞাসা করে কোন পাশে আপনি লাইন ইনপুট করবেন এবং কোন পাশ থেকে লাইন আউটপুট হবে। এই ওভারলোড ডিলের সাথে যে আপনার ভেরিয়েবল নব বা কারেন্ট সেটিং নব লাগানো থাকে, এটা কেন থাকে, এটার কাজ হলো অ্যাম্পিয়ার সেটিং করা। এছাড়া অন অফ পুশ সুইচের আপনি কোন টার্মিনালগুলো কানেকশন করবেন, অফ সুইচের কানেকশন করবেন এনসি টার্মিনাল এবং অন সুইচের কানেকশন করবেন এনও টার্মিনাল। এছাড়া কোশ্চেন করে অনলাইন করার জন্য ম্যাগনেটিক কন্ডাক্টরের কোন টার্মিনাল ব্যবহার করবেন। এই ডাইরেক্ট অনলাইন কানেকশনের জন্য ম্যাগনেটিক কন্ডাক্টরের অক্সিলারি টার্মিনাল এনও ব্যবহার করবেন। এনও আপনি টেস্ট ল্যাম্প বা অ্যাভোমিটার দিয়েও চেক করে বের করতে পারবেন। এছাড়া স্টার ডেল্টা থেকে কোশ্চেন করে থাকে, স্টার ডেল্টা স্টারারে তিনটি ম্যাগনেটিক কন্ডাক্টর থাকে, কোনটি স্টারের ম্যাগনেটিক কন্ডাক্টর, কোনটা ডেল্টার ম্যাগনেটিক কন্ডাক্টর, কোনটা মেইন ম্যাগনেটিক কন্ডাক্টর, টাইমারে কোথা থেকে লাইন নেওয়া হয়েছে। এছাড়া ওভারলোড ডিলে যে ম্যাগনেটিক কন্ডাক্টরের সাথে থাকে সেটা কি ম্যাগনেটিক কন্ডাক্টর, সেটা হলো মেইন ম্যাগনেটিক কন্ডাক্টর। আর যে ম্যাগনেটিক কন্ডাক্টরের আউটপুটে কমন দেখবেন সেটা হলো স্টারের ম্যাগনেটিক কন্ডাক্টর, আর যেটা থেকে লাইন ঘুরানো হয়েছে সেটা হলো ডেল্টার ম্যাগনেটিক কন্ডাক্টর। এছাড়া বিসি শ্রেণীর জন্য কমন একটি প্রশ্ন করে থাকে, যে এক কিলোওয়াটের একটি মোটর কত অ্যাম্পিয়ার কারেন্ট নিবে। থ্রি ফেজের হলে আই ইকুয়াল টু পি বাই রুট থ্রি ভি কস থিটা, এবং সিঙ্গেল ফেজের হলে আই ইকুয়াল টু পি বাই ভি কস থিটা। এই সূত্রের সাথে অ্যাম্পিয়ার বের করবেন। সম্মানিত ভিউয়ার্স, যে সকল ভাইয়েরা একবারই এই বিসি দুইটা লাইসেন্স পেতে চান, এই ভিডিওতে আমি যে সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এই বিষয়গুলো সম্পর্কে ভালোভাবে জেনে যাবেন, তাহলে আশা করি বিসি দুইটাই পাবেন। আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।